আমাদের ভিডিওগুলো নিজের অভিজ্ঞতা বড় খামারি ও ডাক্তারের পরামর্শ নিয়ে তৈরি কোনো প্রশ্ন বা পরামর্শ পেতে কমেন্ট করুন আমরা আপনার পাশে আছি কৃষি পরিবার ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের বিষয় মুরগির রোগ প্রতিরোধে নাপা সিরাপের ব্যবহার কেন করবেন এবং এর উপকারিতা কি কি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনার উপকার হবে আশা করি এমন আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ আমরা অনেকেই এই ওষুধ বা সিরাপটি ব্যবহার সম্পর্কে জানি না তবে অনেকে নাপা ট্যাবলেট ব্যবহার করে থাকে মুরগি রোগ প্রতিরোধের জন্য এই নাপা ট্যাবলেট অথবা নাপা সিরাপে রয়েছে প্যারাসিটামল যা রোগ প্রতিরোধে সাহায্য করে থাকে এই ওষুধটি মানুষের জন্য তৈরি হলেও বর্তমানে পশু পাখির উপর প্রয়োগ করে এর ভালো ফলাফল লক্ষ্য করা যায় এজন্য অনেক বড় খামারি ব্যক্তিগতভাবে এবং আমিও ব্যক্তিগতভাবে আমার খামারে এই ওষুধটি ব্যবহার করেছি এবং অনেক উপকৃত হয়েছি এবার জানা যাক এই ওষুধটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে এক নম্বর রয়েছে মুরগির ঠোঁট কাটার পর ঠোঁটে ব্যথা কমাতে দুই নম্বর মুরগির ঠান্ডা লাগার প্রথম অবস্থায় অর্থাৎ যখন মুরগির বাচ্চা অথবা মুরগির ঠান্ডা লাগার ভাব দেখা যাবে প্রথম দিকে এই ওষুধটি ব্যবহার করা যাবে তিন নাম্বার রয়েছে মুরগির দেহে হালকা গরম অথবা হালকা জ্বর বোঝা গেলেই এই ওষুধটি ব্যবহার করা যাবে তবে একটি বিষয়ে মাথা রাখবেন মুরগি রোগ আক্রান্ত হওয়ার প্রথম স্টেজ বা মৃদু লক্ষণ দেখা দিলে এই ওষুধটি ব্যবহার করবেন তাহলে এর ফলাফল ভালো পাওয়া যাবে অর্থাৎ মুরগি অসুস্থ হয়ে যাচ্ছে এমন লক্ষণ দেখার সাথে সাথেই এই ওষুধটি ব্যবহার করবেন তাহলে এর ফলাফল খুব ভালো পাবেন আর হ্যাঁ মনে রাখবেন মুরগি অথবা পাখির বয়স বিশ দিনের নিচে হলে তাকে এই ওষুধটি দেওয়া থেকে বিরত থাকবেন খাওয়ানোর নিয়ম প্রতি এক লিটার পানিতে এক মিলি করে নাপা সিরাপ মিশিয়ে ওষুধটি আপনার আক্রান্ত মুরগিকে খাওয়াবেন দিনে দুইবার সকালে একবার এবং দুপুরের পরে একবার করে এই ওষুধটি পানির সাথে মিশিয়ে খাইয়ে দিবেন অবশ্যই একবার পানি দিয়ে সারা বেলা রাখবেন না এতে করে ওষুধের গুণগত মান নষ্ট হয়ে যায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এমন আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ